আর খুচরা বিক্রি করা যাবে না সিগারেট। বিক্রয়স্থলে নিষিদ্ধ হচ্ছে তামাকজাত পণ্যের প্রদর্শনীও। এমন সব বিধান রেখে সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন। এটি পাশ হতে পারে চলতি বছরেই। 2005 সালের আইনে বন্ধ হয় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, তবে বিক্রয়স্থলে এ ধরনের পণ্য প্রদর্শনের সুযোগ রাখা হয় 2013 সালের করা বিধিমালায়। তবে এবার তা বন্ধ হচ্ছে। এখন কেউ চাইলেই সিগারেটের খুচরা শলাকা কিনতে পারেন, সেই সুযোগ আর থাকছে না। নিতে হবে পুরো প্যাকেট। এমন সব বিধান আসছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে। কোনো অবস্থাতে সিনেমার চরিত্রের প্রয়োজনে, নাটকের চরিত্রের প্রয়োজনেও যেন এটিকে ব্যবহার না করা যায়, সেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। কারণ আপনি দেখবেন যে এই ধরনের সিন আগেও হতো, সেগুলোকে নিচে একটি সতর্কবাণী দিয়ে এখন প্রচার করা হচ্ছে, কিন্তু এটি এই সতর্কবাণীটি আসলে খুব বেশি চোখে পড়ে না। নতুন আইনে প্যাকেট ছাড়া জর্দা গুল বিক্রি করা যাবে না। থাকছে না ধূমপানের জন্য নির্ধারিত স্থান। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে প্রচারণা চালাতে পারবে না তামাক কোম্পানিগুলো। ই সিগারেটের আমদানি ও বিক্রয়ও বন্ধ হবে। এরই মধ্যে ওয়েবসাইটে উন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ হয়েছে। সরকারের শেয়ার আছে বিএটি এর সাথে হয়তো 11% বা 12%, কিন্তু 5 জন বোর্ড মেম্বার সচিব কেন পুষবে বিএটি? নিশ্চয়ই তাদের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগায়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত সংশোধন আমরা না করতে পারবে সরকার, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে এই আইনের সুফল পাওয়াটা অনেক কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নানা পদক্ষেপে তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমেছে, তবে তা সন্তোষজনক নয়। পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় এবং এই সংশোধনী আসে, তামাক ব্যবহার কমাতে অনেকটা প্রভাব বিস্তার করবে এবং কাজ করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত ঘোষণা করতে চায় সরকার। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর খুচরা বিক্রি করা যাবে না সিগারেট। বিক্রয়স্থলে নিষিদ্ধ হচ্ছে তামাকজাত পণ্যের প্রদর্শনীও। এমন সব বিধান রেখে সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন। এটি পাশ হতে পারে চলতি বছরেই। 2005 সালের আইনে বন্ধ হয় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, তবে বিক্রয়স্থলে এ ধরনের পণ্য প্রদর্শনের সুযোগ রাখা হয় 2013 সালের করা বিধিমালায়। তবে এবার তা বন্ধ হচ্ছে। এখন কেউ চাইলেই সিগারেটের খুচরা শলাকা কিনতে পারেন, সেই সুযোগ আর থাকছে না। নিতে হবে পুরো প্যাকেট। এমন সব বিধান আসছে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে। কোনো অবস্থাতে সিনেমার চরিত্রের প্রয়োজনে, নাটকের চরিত্রের প্রয়োজনেও যেন এটিকে ব্যবহার না করা যায়, সেই বিষয়টিকে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। কারণ আপনি দেখবেন যে এই ধরনের সিন আগেও হতো, সেগুলোকে নিচে একটি সতর্কবাণী দিয়ে এখন প্রচার করা হচ্ছে, কিন্তু এটি এই সতর্কবাণীটি আসলে খুব বেশি চোখে পড়ে না। নতুন আইনে প্যাকেট ছাড়া জর্দা গুল বিক্রি করা যাবে না। থাকছে না ধূমপানের জন্য নির্ধারিত স্থান। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নামে প্রচারণা চালাতে পারবে না তামাক কোম্পানিগুলো। ই সিগারেটের আমদানি ও বিক্রয়ও বন্ধ হবে। এরই মধ্যে ওয়েবসাইটে উন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ হয়েছে। সরকারের শেয়ার আছে বিএটি এর সাথে হয়তো 11% বা 12%, কিন্তু 5 জন বোর্ড মেম্বার সচিব কেন পুষবে বিএটি? নিশ্চয়ই তাদের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগায়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত সংশোধন আমরা না করতে পারবে সরকার, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে এই আইনের সুফল পাওয়াটা অনেক কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নানা পদক্ষেপে তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমেছে, তবে তা সন্তোষজনক নয়। পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় এবং এই সংশোধনী আসে, তামাক ব্যবহার কমাতে অনেকটা প্রভাব বিস্তার করবে এবং কাজ করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত ঘোষণা করতে চায় সরকার। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।